হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। যেটা বানাবো সেটার জন্য এখন আমি নিয়ে নিয়েছি এগুলো, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। কী বানাবো, কীভাবে বানাবো সেটা তাহলে একবার দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এমন একটা সাইজ নিতে হবে যেটা থ্রি দিয়ে ডিভাইড হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছি 21। ঠিকঠাক মেজারমেন্ট করার পর এটা চারদিক দিয়ে ফোল্ড করে প্রথমে দেখে নিতে হবে। ব্ল্যাক আর্ট পেপারটা কাটিং করার পর ওর ওপরে আমি রেড কালারের যে আর্ট পেপারটা রয়েছে সেটা কাটিং করে বসিয়ে দিয়েছি। মোটামুটি একটা স্ট্রাকচার আমি তৈরি করে ফেলেছি। আমি এটা তৈরি করেছি বার্থডে পারপাসে, তো তোমরা তোমাদের মতো ডেকোরেট করতেই পারো। আর আমি আমার মতো ডেকোরেট করেছি। আমি যার বার্থডে পারপাসে এটা বানিয়েছি তার কিছু ফটো আমি প্রিন্ট আউট করে নিয়ে সেগুলো গাম দিয়ে বসিয়ে দিয়েছি, এবং ছোট ছোট বার্থডে উইশেসগুলো আমি নিজের হাতে লিখেছি। তো চলো এবার এটা ফাইনাল লুক দেখে নেওয়া যাক। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব।